ইসলামী ব্যাংক আমার একটি ল্যাপটপ কিনতে 70% টাকা দিবে, কিন্তু আমি যখন টাকা পেইড করব তখন আমায় 9% টাকা বেশি দিতে হবে, এটা হালাল হবে কি? ব্যাংক মানে টাকা তো দেবে না, ব্যাংক আপনাকে হয়তো মানে ওই বস্তুটা আপনার কাছে বিক্রি করছে, মূলত ওই বস্তুটা আপনার কাছে বাই মুআজ্জাল যেটাকে বলা হয় থাকে, মানে আপনার কাছে মানে কিস্তিতে অথবা আপনার কাছে পরবর্তী পরিশোধযোগ্য করতেছে। হ্যাঁ, তো 9% সেখানে আপনাকে লাভের মানে লাভ ধরেই আপনার কাছে তো বিক্রি করা হচ্ছে, বস্তুর মূল্যর সাথে প্লাস যেটা হবে সেটা হচ্ছে 9% মুরাবাহা হচ্ছে। সুতরাং এটি ইসলামী শরিয়া অনুযায়ী জায়েজ, এটি না জায়েজ না।